দিন ধরে ভারতবর্ষের ইতিহাসে যা হয়ে এসেছে তার কথাই এখানে উঠে এসেছে এবং তার আধুনিকীকরণ ঘটেছে এই উপন্যাসে। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের। আমি ময়ূরী। আজকে এই উপস্থাপনায় আমি কথা বলবো ইন্দ্রনীল সান্যালের লেখা একটি উপন্যাস নিয়ে। এই হচ্ছে বইটি এবং উপন্যাসটির নাম হচ্ছে মধুরেণু। এই বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এবং আমার কাছে থাকা বইটির মুদ্রিত মূল্য 200 টাকা। তবে বর্তমানে আনন্দর যে অ্যাপসটি আছে সেখানে এই বইটির মুদ্রিত মূল্য দেখাচ্ছে 250 টাকা, এবং এই বইটি যদি ইবুক আকারে সংগ্রহ করা হয় তাহলে এই বইটির মুদ্রিত মূল্য হবে 150 টাকা। তো এই হচ্ছে বইটি এবং এই বইটি 203 পাতার। মধুরেণু ইন্দ্রনীল সান্যালের লেখা এই উপন্যাসটিতে কি আছে? প্রথমত যেটা আছে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের ইতিহাসে যা হয়ে এসেছে তার কথাই এখানে উঠে এসেছে এবং তার আধুনিকীকরণ ঘটেছে এই উপন্যাসে। সেটা হচ্ছে জাতিবিদ্বেষ। আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষের সমস্ত জাতির বাস, এবং সেই জাতির মধ্যে জাতিবিদ্বেষ আদি অনন্তকাল ধরে চলে আসছে। যতদিন ধরে ভারতবর্ষ আছে ততদিন ধরেই এই জাতি বিদ্বেষ বা জাতিগত সমস্যা উঠে এসেছে। বা আরেকটু ভালো করে বলতে গেলে বলা ভালো, যেদিন থাকতে শুরু হয়েছে জাতি, জাতি শব্দ বা সমাজ গোষ্ঠী, সেদিন থাকতেই গোষ্ঠীদ্বন্দ্ব এবং জাতিগত সমস্যা উঠে এসেছে। এবং এইখানে এই উপন্যাসটিতে আমরা আত্মপ্রান্ত দেখতে পাবো জাতিদ্বন্দ্বের এক পরিচয়। জাতিদ্বন্দ্ব কতটা মাত্রা ছাড়াতে পারে এবং কতটা মাত্রা ছাড়ালে কি পরিণাম হতে পারে সেটা এখানে লেখক উল্লেখ করেছেন। আসলে জাতিবিদ্বেষ বা বাঙালি জাতির প্রতি বিদ্বেষ বা অন্য জাতির প্রতি অন্য জাতির বিদ্বেষ, এই ঘটনাটি নিন্দনীয় এবং এই ঘটনার তীব্র নিন্দা করি। হয়তো লেখকও এই ঘটনার একরকম নিন্দা করার জন্যই এই উপন্যাসটি লিখেছেন। আর এখানে দেখি একটি প্রধান চরিত্র বা বলা যায় এক নায়িকা, এই উপন্যাসের যে নায়িকা প্রোটাগনিস্ট, তার জীবনের স্ট্রাগল, এই যে তার জীবনের স্ট্রাগলটা দেখান লেখক, এই জাতিবিদ্বেষটা আছে বলেই হয়তো তার জীবনের স্ট্রাগল। আসলে স্ট্রাগলটা হচ্ছে গৌণ, প্রধানটা হচ্ছে জাতিবিদ্বেষ। বাঙালি জাতি শিল্প চর্চা করবে, সাহিত্য চর্চা করবে, সংস্কৃতি চর্চা করবে, এটাই বাঙালি জাতির থেকে অন্যান্য জাতিরা আশা করে। তারা যে ব্যবসা করবে সেটা হয়তো আশা করে না, কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে বাঙালি জাতি ইতিহাসে কিন্তু ব্যবসা করেছে, একবার না বারবার না বহুবার। বেঙ্গল কেমিক্যালের নাম আপনারা সকলেই শুনেছেন, আর এই বেঙ্গল কেমিক্যালই সবার প্রথম কীটনাশক আবিষ্কার করেন, আর এই বেঙ্গল কেমিক্যাল কিন্তু বাঙালিদের তৈরি একটা ফার্ম। তাই বাঙালি ব্যবসা করতে পারবে না বা বাঙালি ব্যবসা করতে জানে না এইরকম ধারণা না থাকাই ভালো, কিন্তু এখনও দেখা যায় বর্তমান সময়েও বিভিন্ন জাতির মধ্যে এই ধারণা বদ্ধপরিকরভাবে থেকে গেছে, যা হয়তো লেখককে ভাবিত করেছে এবং যার ফলস্বরূপ আমরা এই উপন্যাসটি পেয়েছি। আরও একটা বিষয়, বাঙালির পুরনো ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি, বাঙালি কিন্তু ব্যবসা করেছে বহুদিন বারবার, তবু বাঙালি কলম ধরবে, বাঙালি সাহিত্য চর্চা করবে আগেই বললাম, বা বাঙালি চাকরি করবে, এই ধারণা থেকে বেরিয়ে আসাটা সবার প্রথমে উচিত বলি আমার মনে হয়, এবং সেই জায়গা থেকেই হয়তো এই উপন্যাসটিও লেখা। আমি যে প্রসঙ্গে কথা বলছি সেই প্রসঙ্গের নানান রকম উদাহরণ লেখক এই উপন্যাসে তুলে ধরেছেন নানান ঘটনার মধ্য দিয়ে। আপনারা যদি এই উপন্যাসটি পড়েন এবং এই জাতিবিদ্বেষ কথাটি মাথায় রেখে তাহলে আমি কি বোঝাতে চেয়েছি তো সেটা আপনারাও বুঝতে পারবেন যে লেখক কি নির্দেশ করেছে। তো আজকের মতো এইটুকুই, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন একটি উপন্যাস নিয়ে বা নতুন কোনো গল্পের বই নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বই পড়বেন, আর আমাদের আলোচনা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার প্রথমে আপনারা আমাদের উপস্থাপনা দেখে নিতে পারেন। তো আজকের মতো এইটুকুই, বিদায়।